সংখ্যাতত্ত্ব কিন্তু একটা আলাদা একটা সাবজেক্ট অ্যাস্ট্রোলজির মধ্যে, যেটা আমাদের অবশ্যই সাহায্য করে যাদের ধরুন টাইম অফ বার্থটা ঠিক মতো নেই, বা তারা ঠিকভাবে তার ডেট অফ বার্থটা ঠিক মতো বলতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম দিয়েই তারা কিন্তু সংখ্যাতত্ত্বের মাধ্যমে তাদের ডেস্টিনি নাম্বার অর্থাৎ ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটাকে বার করতে পারে, এবং সেই সংখ্যার মাধ্যমে তাদের জীবন কিভাবে পরিচালিত হবে এবং জীবনে কিভাবে তারা উন্নতি করবে, কিভাবে তাদের নিজেদের এগিয়ে নিয়ে যাবে, সেইভাবে একটা গাইডলাইন কিন্তু তারা অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে অবশ্যই পেয়ে থাকতে পারে। তাহলে সেই সংখ্যাতত্ত্বের বিষয়ে ঢুকতে গেলে প্রথমেই আমাদের কিন্তু, আমি আগের ভিডিওতে বলেছি যে কিভাবে কিভাবে আমরা বেসিক জিনিসগুলো জানব এবং কিভাবে আমরা পাবো, তার মাধ্যমে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এগোবো, সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি। তবুও আমি এই ভিডিওতে আপনাদের জানানো আবার একবার দেখিয়ে দিচ্ছি। যেমন প্রত্যেকটা বর্ণমালাগুলো দেখুন, এ জে এস ওয়ান নাম্বারটা এগুলোকে রিপ্রেজেন্ট করছে, একইভাবে টু বি কে টি কে রিপ্রেজেন্ট করছে, একইভাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই এই বর্ণমালাগুলোকে রিপ্রেজেন্ট করছে। এর ওপর বেস করেই কিন্তু আজকের ভিডিওটাতে আমি যাব, যেখানে আপনারা নামের মাধ্যমে কিভাবে আমরা সংখ্যা দিয়ে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটাকে বার করব। তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক। নমস্কার, আমি শ্রীময়ী গাঙ্গুলি। আজকে আবার আমি সংখ্যাতত্ত্বের ওপরে আরেকটা সেকেন্ড ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি সংখ্যাতত্ত্বের বিষয়গুলোকে আপনাকে বা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো বা জানানোর চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আশা করছি কিছু হলেও আপনারা নিজেরা সংখ্যাতত্ত্বের মাধ্যমে কিভাবে ভাগ্য নিয়ন্ত্রণ করা হয় বা নিয়ন্ত্রিত হয় সেটা আপনারা জানতে বা বুঝতে পারবেন। আজকে চলে আসুন, আমি আগের ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম বা জানিয়েছিলাম কিভাবে বর্ণমালার প্রত্যেকটা বর্ণমালাকে কোন সংখ্যা রিপ্রেজেন্ট করছে এবং মানুষের প্রত্যেকটা গ্রহকে কোন সংখ্যা ডিনোট করছে বা রিপ্রেজেন্ট করছে, এগুলো নিয়ে আমি আগের দিন একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। কাইন্ডলি আপনারা অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, নইলে আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। আজকে আর আগের ভিডিওর কিছু আর এখানে আমি লিখে সময় নষ্ট করছি না। তাহলে চলে আসুন আমার পয়েন্ট, যেখানে আমি আপনাদের বোঝাতে চাইছি। দেখুন, আগের ভিডিওতে আমি বর্ণমালাগুলো প্রত্যেকটা বর্ণমালাকে কোন কোন মানে নাম্বার রিপ্রেজেন্ট করছে বা প্রেজেন্ট করছে সেগুলো আপনাদের জানিয়েছিলাম। সেই সূত্র ধরেই কিন্তু আজকে দেখুন একটা নামের ওপরে দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের কিভাবে একটা নামের থেকে আমরা যোগফল বার করে কি করে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা আমরা বার করব। সংখ্যাতত্ত্বের মানে জগতে এই যে আমাদের প্রত্যেকের নামের একটা যখন আমরা নামকরণ করা হয়, সেই নামকরণের প্রত্যেকটা বর্ণমালার কিন্তু এক একটা করে নাম্বার রিপ্রেজেন্ট করছে, সেটা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। সেই সূত্র ধরে দেখুন এখানে আমি একটি নাম নিয়েছি রামকৃষ্ণ। তাহলে এই নামের ক্ষেত্রে আর আমরা আগের ভিডিওতে দেখেছি যে সেটা রিপ্রেজেন্ট করছে 9 কে, একইভাবে এ 1 কে, এম 4 কে মানে 4 কে, এ 1 কে, আবার কে হচ্ছে 2 কে, আর হচ্ছে 9 কে, 1 মানে আই হচ্ছে 9 কে, এস হচ্ছে 1 কে, এইচ হচ্ছে 8 কে, এন হচ্ছে 5 কে এবং এ হচ্ছে 1 কে বোঝায়। তাহলে সেই হিসেবে আমরা যদি এই যে সংখ্যাগুলো আমরা পেলাম প্রত্যেকটা বর্ণর বেসিসে, সেই সংখ্যাগুলোকে আমাদের সংখ্যাতত্ত্বের নিয়মানুসারে কি করতে হবে, যোগ করতে হবে। যে যোগফলটা তাহলে কি দাঁড়াবে দেখুন, আপনারা নিজেরা রামকৃষ্ণ নামটা লিখুন বা যে কোনো আপনাদের নিজেদের নামও লিখতে পারেন, লিখুন সেই নাম্বারের প্রত্যেকটা বর্ণমালা কি নাম্বার প্রেজেন্ট করছে, কি নাম্বার দিয়ে বোঝাচ্ছে, সেই নাম্বারের বেসিসে আপনারা আপনাদের নিজেদের নামটা বার করে নিন। এবার যে নাম্বার গুলো বেরোবে সেই নাম্বার গুলোকে আপনারা অ্যাড করুন, অ্যাড করলে
দেখুন কি নাম্বার আসছে। এখানে যেমন নামটার বর্ণমালা দিয়ে যে নাম্বার গুলো বেরোচ্ছে সেগুলোকে যোগ করলে নাম্বার আসছে 50। এবার আমরা কখনোই টু ডিজিট নাম্বারে আমরা সংখ্যাতত্ত্ব নিয়ম অনুসারে রাখতে পারবো না, যেহেতু সংখ্যাতত্ত্বে আমাদের ব্যবহার্য নাম্বারের সংখ্যা হলো 9টা, মানে 1 থেকে শুরু করে, যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সংখ্যা। তাহলে এর ওপরেই ভিত্তি করে কিন্তু আমাদের নিউমারোলজিটা গঠিত, সেজন্য আমাদের এখানে যে 50 রয়েছে 50টা কিন্তু রাখা যাবে না, একে একটা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে, মানে একক সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে 50টাকে যদি আবার একক সংখ্যায় নিয়ে যাওয়া যায় তাহলে দাঁড়াবে 5 + 0, মানে হচ্ছে 5। তাহলে এই যে ব্যক্তি রামকৃষ্ণ নামের যে ব্যক্তি যিনি হবেন তার কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা নিয়ন্ত্রণ সংখ্যা হবে কিন্তু 5। তাহলে 5 আমি কি বলেছিলাম আগের দিন, যে 5 হচ্ছে সংখ্যা প্ল্যানেট বুধ কে রিপ্রেজেন্ট করছে, তার মানে এই ব্যক্তি বা জাতকের মধ্যে কিন্তু মার্কারি বা বুধের একটা প্রভাব অবশ্যই থাকবে এবং তার প্রতিটি কাজের ক্ষেত্রে কিন্তু বুধের একটা প্রভাব বা কোনো কিছু করার ক্ষেত্রে বুধের কিন্তু একটা অবশ্যই একটা প্রভাব তার মধ্যে আমরা দেখতে পাবো। এই এভাবেই আমরা প্রত্যেকটা নামের ক্ষেত্রে হ্যাঁ কোন সংখ্যা দিয়ে সেই অক্ষরটা বা বর্ণমালাটা বোঝাচ্ছে সেটা দিয়ে আমরা এইভাবে নাম্বারগুলোকে যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে এনে আমাদের প্রত্যেকেরই ভাগ্য নিয়ন্ত্রণকারী যে সংখ্যা সেই ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাকে আমরা কিন্তু অবশ্যই বার করতে পারবো। বন্ধুরা আমি দেখুন আরো 3টে নাম দিয়ে আপনাদের পরিষ্কার যাতে হয় বিষয়টা সেটাকে বোঝাবার চেষ্টা করছি। যেমন ধরুন প্রথম নামটা নিয়েছি হচ্ছে রবি, রবির ক্ষেত্রে আর এ বি আই, এখানে আর কে রিপ্রেজেন্ট করছে যে এই সংখ্যাটা সেটা হচ্ছে 9, এ কে রিপ্রেজেন্ট করছে 1, বি কে হচ্ছে 2, আই কে হচ্ছে 9। আমি এই প্রত্যেকটা ডিজিটকে কিন্তু একবারে যোগ করেছি, যোগ করলে তার যোগফল দাঁড়াচ্ছে হচ্ছে 21। এবার 21টাকে আবার ডাবল ডিজিট নাম্বার, এটাকে আবার আমি নিয়ম অনুযায়ী সিঙ্গেল ডিজিটে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে 2 + 1 যোগ করব, করে আমার দাঁড়াচ্ছে 3। তাহলে ভাগ্য নিয়ন্তা নাম্বার কি হচ্ছে 3, 3 হচ্ছে কার নাম্বার, বৃহস্পতির নাম্বার, ঠিক আছে। একইভাবে 2 নাম্বার যে উদাহরণটা সেখানে নামটা নিলাম হচ্ছে দোলা, তাহলে দোলা নিলে ডি এর মান হচ্ছে 4, ও এর মান হচ্ছে 6, এল হচ্ছে 3 এবং এ হচ্ছে 1। তাহলে পুরো সব নাম্বারগুলোকে যদি আমি যোগ করি তাহলে সেইখানে যোগফল দাঁড়াচ্ছে 14, 14 মানে হচ্ছে 1 + 4, একইভাবে হচ্ছে সিঙ্গেল ডিজিট 5, 5 মানে হচ্ছে বুধের সংখ্যা। আবার দেখুন রাজা, 3 নাম্বার উদাহরণে রাজা, রাজার হচ্ছে আর হচ্ছে 9, এ হচ্ছে 1, জে হচ্ছে 1, এ হচ্ছে 1। তাহলে সবগুলোকে আমি যদি যোগ করি যোগফল দাঁড়াচ্ছে হচ্ছে 12, 12 মানে কি সংখ্যা 1 + 2, তাহলে হচ্ছে 3। আবারও দেখুন সংখ্যাটা দাঁড়াচ্ছে কিসের, বৃহস্পতির, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রত্যেকের নাম থেকে কিভাবে কোন গ্রহ সেই নামটাকে কন্ট্রোল করছে বা ভাগ্য নিয়ন্ত্রণ করছে সেটা আমরা অনায়াসেই জানতে পারি, এবং নাম দিয়েই কিন্তু আমরা বন্ধুরা এইভাবে প্রত্যেকটা প্ল্যানেটের যে কারকতা রয়েছে বা প্রত্যেকটা প্ল্যানেট আমাদের কি রিপ্রেজেন্ট করছে এবং একটা ব্যক্তির কিভাবে স্বভাব চরিত্র কিরম হবে, তাকে দেখতে কিরম হতে পারে, তার ব্যবহার কিরম হতে পারে, তার কার্যকলাপ কিরম হতে পারে, প্রত্যেকটা কিন্তু আমরা এইভাবেই সেই প্ল্যানেটের কারকতা অনুযায়ী কিছুটা হলেও ধরে ফেলতে পারি। তাহলে আশা করছি আপনাদের কাছে নাম থেকে কিভাবে কোন নাম্বার একটা নামকে রিপ্রেজেন্ট করছে এবং তার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যাটা কিভাবে বার করা যায় সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুনভাবে নিউমারোলজি শিখতে চাইছেন একদম প্রিলিমিনারি বেসিক লেভেল থেকে, তাদের যাদের উপকারে এই ভিডিওগুলো আসতে পারে অবশ্যই সবাই শেয়ার করার চেষ্টা করবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমি রিকোয়েস্ট করলাম আপনাদের। আর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি কেপি অ্যাস্ট্রোলজি করি, তার সাথে সাথে নিউমারোলজি, হস্তরেখা,
তারপরে বাস্তু, হোরারি এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিকের ওপরে চর্চা করে থাকি। বন্ধুরা, যদি আপনাদের কারুর একটু হলেও আমি উপকার করতে পারি তাহলে আমি নিজেই খুব উপকৃত মনে করব। যদি আপনাদের আমাকে প্রয়োজন হয় তাহলে বন্ধু হিসাবে অবশ্যই আপনাদের প্রত্যেকের পাশে আমি থাকতে চাই। আপনারা আমার সাথে আমার দেওয়া এই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যারা অ্যাস্ট্রোলজি সোজাভাবে শিখতে চান, সহজভাবে শিখতে চান, বিশেষ করে মহিলারা, তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে। আর যদি আপনারা চান যে আমি কোন কিছুর ওপরে বললে আপনাদের কিসের ওপরে আপনারা জানতে চান, সেটা আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে অবশ্যই সেই বিষয়ের ওপরে আমি চেষ্টা করব আপনাদের জানানোর। তাহলে আজকে আর ভিডিও বড় করব না, পরবর্তী ভিডিওতে সংখ্যাতত্ত্বর ওপরেই বিভিন্ন আরও ভিতরে ঢুকবো আমি ডেপতে, এবং এক এক করে সব কিছুই আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তাহলে পরের ভিডিওটার জন্য অবশ্যই আশা করছি আপনারা অপেক্ষা করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য কিন্তু নমস্কার।